সেল মি দিস পেন, সেল মি দিস পেন। বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউতে প্রশ্ন করা হয় এই পেনটি আমার কাছে বিক্রি করে দেখাও। তো আজ আমি আপনাদের এই পেনটি বিক্রি করে দেখাবো এবং এর আগে আপনাদের কিছু বেসিক টিপস বলে দেই যেগুলো আপনাদেরকে এই পেনটি সেল করতে কাজে লাগবে। এই ভিডিওটিতে শুধু ইন্টারভিউতে কিভাবে সেল করবেন সেটি দেখানো হবে না, এর সাথে দেখানো হবে সেলসের প্রসেস কি কি, সেলস করবেন কিভাবে। সবার প্রথমে কনফিডেন্ট ইজ কি, আপনাকে বিব্রত হওয়া যাবে না। ওকে স্যার বিক্রি করছি, এই পেনটি বিক্রি করতে হবে, কনফিডেন্ট রাখতে হবে আপনার মধ্যে, আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি। আপনাকে কনফিডেন্টলি পেনটি নিতে হবে, এরপর আপনার চিন্তা করতে যদি সময় প্রয়োজন হয় তখন একটু কনফিডেন্টলি পেনটিকে ঘুরিয়ে ফিরিয়ে আপনি দেখলেন যে কীরকম পেন। আপনি সামনের জনকে বোঝাবেন যে এই পেনটি দেখতে বা পেনটি সম্পর্কে আপনার বুঝতে একটু সময় লাগছে, এই সময় ভেবে নেবেন কিভাবে আপনি শুরু করবেন, আপনার স্টোরিটা কি হবে ইত্যাদি। সামনের জনকে কনফিডেন্টলি কিছু প্রশ্ন করতে পারেন, যেমন আপনার কাছে বিক্রি করতে হবে, এখনই বিক্রি করে দেখাবো ইত্যাদি। খুব হাসি খুশি চনমনভাবে উত্তরটি দেবেন, আপনার আসলে টাইম দরকার যেটা এভাবে পেতে পারেন। একটা কমন ভুল আমরা প্রায়ই করি বিক্রি করার সময়, আমরা অনেক ফিচারের কথা বলতে থাকি যেসব অপ্রয়োজনীয়, যেমন এটা বল পেন, এটার কালি অনেক ভালো, বাজারের সেরা ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ফিচারগুলো কিন্তু সব কলমের ক্ষেত্রে একই হয়ে থাকে, তাই এই ধরনের কমন ফিচার বলবেন না। আপনি মনে রাখবেন আপনাকে বিক্রি করতে হবে ভ্যালু, অর্থাৎ এটার ভ্যালু কি, এটা থেকে আপনি কি কি পেতে পারেন। আপনাকে আমি স্যাম্পল উত্তরে এটাই বলবো যে ভ্যালু ডেলিভারি কিভাবে দেবেন এবং কিভাবে স্টোরিটা বলবেন। তো স্টোরি যেটা সেটাই এই স্যাম্পল উত্তরে বিল্ড করার ট্রাই করব। আমি তিনটি ধাপে দেখাবো এই সেল মি দিস পেন এর উত্তর কিভাবে দেবেন। প্রথম ধাপটি হলো ইনকোয়ারি, মানে প্রশ্ন করুন। তো আমি ইন্টারভিউয়ারের সাথে কথা বলি আর কিছু প্রশ্ন করে সেল শুরু করি। তো স্যার বলেন, আপনার মেমোরি কতটা ভালো এবং আপনি কি সবকিছু খুব ভালো মনে রাখতে পারেন? হাউ গুড ইয়োর মেমোরি পাওয়ার? সামনের জনের উত্তর হবে খুবই ভালো তার মেমোরি। ও, তাহলে কি আপনি বলতে পারবেন 2 বছর আগে আপনি একজনের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেই কথাগুলো কি কি ছিল, আপনি কি কি স্টেপ নিয়েছিলেন তারপর? এছাড়া আপনি ইউটিউবে অথবা ফেসবুকে তো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখেন, যেমন সহজ সলিউশনের ভিডিও, সেই ভিডিওগুলোতে কি কি গুরুত্বপূর্ণ টপিক আপনি দেখেছিলেন যেগুলো পরবর্তীতে কাজে লাগাতে পারেন, ইন্টারনেট ছাড়া এখন সেগুলো কাজে লাগাতে পারবেন? অবশ্যই উত্তর দেবে না, সব কথা তো আর মনে থাকে না। এই ধাপে আপনারা দেখলেন যে আমি সামনের জনকে কিছু প্রশ্ন করেছি, তাকে এমন একটি পরিস্থিতিতে এনেছি যে আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার সাথে কথা আগে বাড়াচ্ছেন তিনি। এখনো কিন্তু আমি সেলসের কথা তুলিনি। প্রথমেই সেলসের কথা তুললে সেলস হয় না, আপনাকে প্রথমে সামনের জনের সঙ্গে কথা বলে সিচুয়েশনটা হালকা করতে হবে, তার থেকে বিভিন্ন তথ্য নিতে হবে। আপনি যদি প্রথমেই গিয়ে সেলসের কথা বলে থাকেন তখন তার সামনের জন আপনাকে গুরুত্ব দেবে না, কারণ তিনি প্রথমেই যদি বুঝে যায় যে আপনি কিছু বিক্রি করতে আসছেন তখন তিনি ডিফেন্সিভ হয়ে থাকবেন যাতে তার টাকা খরচ না হয়। একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রায় দেখবেন অনেক সেলসম্যান ওভার কনফিডেন্ট থাকে যে স্যার আমি বিক্রি করবই, আমার কলমটি বাজারের সেরা কলম। ওভার কনফিডেন্ট থাকা যাবে না, সফটলি সুন্দরভাবে হাসি মুখে তার সাথে কথা আগে বাড়াতে হবে। আপনাকে বলে দেই 99% বিক্রি কিন্তু হাসি মুখে সুন্দর করে কথা বলার মাধ্যমে সম্ভব হয়। আর হাসি মুখে আমাদের চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে এমন আরো অনেক ভিডিও কিন্তু পাবেন আগামীতে। এটাও কিন্তু একটি সেলস ছিল। এখন আমরা দেখব দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা ডিজায়ার জেনারেশন করব, আমার উপর তার ইচ্ছা জাগাবো। চলুন শুরু করি। স্যার আপনাকে কি মজার তথ্য দেই, আমাদের মানুষের ব্রেন কিন্তু একসঙ্গে 5 থেকে 7টা তথ্য মনে রাখতে পারে, কিন্তু এর বেশি তথ্য একেবারেই মনে রাখতে পারে না, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো আপনার সারাদিনে যে কাজকর্মগুলো রয়েছে, এছাড়াও আপনি সারাদিন যে ইউটিউব অথবা ফেসবুক থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখেন সেগুলো যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য সেটি মনে রাখার চান্স খুবই খুবই বেড়ে যাবে। আপনাকে আরেকটি অ্যামাজিং ফ্যাক্ট বলি, যেটি হলো আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেখেন এরপর সেটি যদি আপনি নিজের হাতে কলম দিয়ে লিখে রাখেন, আমি আবারও বলছি কম্পিউটারে টাইপ নয় কলম দিয়ে লিখে রাখা, যদি লিখে রাখেন তাহলে কিন্তু আপনার মনে রাখার চান্স আগের থেকে 10 গুণ বেড়ে যাবে এবং খুব দীর্ঘ সময় পর্যন্ত আপনি সেটি মনে রাখতে পারবেন এবং পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। এটাও কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আগামী
তিন থেকে চার বছর বা পাঁচ বছর একটি লং টাইম আপনি সেই জিনিসটা মনে রাখতে পারবেন, যেটি আপনি খুব গুরুত্ব সহকারে লিখে রাখবেন। এই যে দ্বিতীয় ধাপটি গেল, এখানে আমরা তার ইচ্ছা তৈরি করেছি, তার নিজের ব্রেনের ক্ষমতা বাড়াতেই তাকে লিখতে হবে। লেখার জন্য কি কি প্রয়োজন, সেটার ইচ্ছা তার ভেতরে এসেছে, তার মধ্যে এমন কিছু ভাবতে বাধ্য করেছি যে আমি যা যা দিব সেটি তার কাজের জিনিস, তার লাভ হবে আমার সাথে কথা বলে। যেমন এই ভিডিওটিতে আমি এখন পর্যন্ত কি করেছি আপনাদের একটু ইচ্ছা জাগিয়েছি, তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, শেষ পর্যন্ত আমি কিভাবে এই কলমটি সেল করব সেটি জানতে চান, তাহলে আরেকটু সম্পর্কটা বাড়িয়ে নিন, ভিডিওটি লাইক দিয়ে নিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, একটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, শেষে কিন্তু বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ারও করে দিন। আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু এভাবেই বাড়বে, এটিও কিন্তু সেলস ছিল। পরের ধাপে আমরা ভ্যালু ডেলিভারি করব। আপনি তৈরি তো? তো স্যার, একটি ভালো কলম যেটি দেখলে আপনার মনে পড়বে যে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডায়েরিতে লিখে রাখেন, এরকম একটি স্মুথ পেন এবং এরকম সুন্দর একটি ডায়েরি যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনার লেখার ইচ্ছাটা বেড়ে যাবে এবং আপনি খুব গুরুত্ব সহকারে তথ্যগুলো লিখে রাখতে পারবেন। এই পেনটি শুধুমাত্র 20 টাকা এবং এই ডায়েরিটি মাত্র 80 টাকা, দুইটি একসাথে আপনি কিনে নিতে পারেন। আর এই মাত্র 100 টাকার মধ্যে আপনি যে জ্ঞানটি পাবেন সারা জীবন ব্যবহারের জন্য, সেটি কিন্তু আনলিমিটেড থাকবে আপনার কাছে। তো স্যার কি বলেন, কিনে ফেলুন অ্যাক্সেস এখন। দেখুন, এটি যদি আপনার ইন্টারভিউ হতো তাহলে কিন্তু এতটুকুতেই আপনার কাজ যথেষ্ট ছিল। খুব কনফিডেন্টলি আপনি আপনার স্টোরিটা ডেলিভারি করেছেন, আপনার বস খুশি, আপনাকে সিলেক্ট করে ফেলবে। কিন্তু রিয়েল লাইফে যখন সেল করতে যাবেন তখন হাজারো প্রশ্নের সম্মুখীন হবেন আপনি। অনেকেই বলবে যে আমার কাছে তো কলম আগে থেকেই আছে, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে স্যার আপনার কাছে যথেষ্ট পরিমাণ কলম নেই, এটি আপনি কিনতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ঠকবেন না এবং এই কলমটি খুবই ভালো। এখানে কিন্তু আপনি গ্যারান্টি দিচ্ছি মানে এই কলমটি ভালো তার মনে আরও একটু কনফিডেন্স জাগিয়ে দিয়েছেন যে এই কলমটি সে যাতে কিনতে চায়।